স্বয়ং বল জ্ঞান ও সঙ্গম পদার্পণে 21 দিন ভক্তি যোগ ও প্রারম্ভে শ্রীমদ ভগবদ গীতা যথাযত শ্রী অভয়া চরণ বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুর রচিত শ্রীমদ ভগবদ গীতার অষ্টম দিন পদার্পণে অক্ষর ব্রহ্ম জাগ জ্ঞান ও পদার্পণ অক্ষর ব্রহ্ম যোগ ও পদার্পণ সর্বমঙ্গল কার্য সিদ্ধি সর্বমঙ্গল ভক্তি যোগ আরম্ভে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ ও প্রাঙ্গণ পূর্বোক্ত আমরা জানিয়েছি কি বিষাদ যোগ সাংখ্য যোগ বা সংখ্যা যোগ আর কি যোগ কর্মযোগ জ্ঞান যোগ কর্মসন্ন্যাস যোগ ধ্যান যোগ আজ অষ্টম দিনে অক্ষর ব্রহ্ম যোগ অক্ষর কেন অক্ষর সাধারণ কথা হচ্ছে লিপি যদি অক্ষরকে আরো বিশ্লেষণ ও সন্ধি বিচ্ছেদে পূর্বোক্ত বর্ণে প্রচলিত হয় তাহলে অক্ষয় মানে যা ক্ষয় হয় না যে ব্রহ্মের ক্ষয় হয় না সেই ব্রহ্মকেই অক্ষর ব্রহ্ম বলা হয়েছে যে ব্রহ্মকে লিপিবদ্ধ করা হয়েছে সেই ব্রহ্মকে অক্ষর ব্রহ্ম বলা হয় বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে তার ব্যাখ্যা করেছেন কিন্তু এখানে শ্রীকৃষ্ণ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত ও অধিদৈত্যই বা কাকে বলে অগণপূর্বক আমাকে স্পষ্ট করে বলো তাহলে কি এই যে অক্ষর ব্রহ্ম জ্ঞান তোমাকে কি অক্ষর জ্ঞান ব্রহ্মের যে অক্ষর জ্ঞান সেই জ্ঞান তত্ত্ব এই অক্ষর ব্রহ্ম যোগে শ্রীমদ ভাগবত গীতা যথাযথে বর্ণিত আছে তুমি যদি ব্রহ্মকে জানতে যাও তুমি যদি বলেছো ওং ব্রহ্ম পরম ব্রহ্ম জ্যোতির ব্রহ্ম সদাচরং জ্যোতির্বিদ্যায় শ্রেষ্ঠ বিদ্যায় তস্মৈ শ্রী ব্রহ্মদেবায় নমঃ ব্রহ্মদেব মানে যে চার মস্তক বিশিষ্ট চার হস্ত বিশিষ্ট এক হস্তে পুস্তক এক হস্তে জপমালা বুঝছে এইভাবে উনি বসে আছেন পদ্ম কমল উপরে তাহলে এই যে ব্রহ্ম বস্তু এই ব্রহ্ম বস্তু ধারণা নিতে গেলে প্রথম এই সাধারণ জীবনে আমাদের বর্তমান সমাজে তার নাম পরিবর্তন হয়েছে সেই নাম পরিবর্তন হয়ে কি হয়েছে আমাদের যে বীজ যাকে স্পাম বলে পরিচিত তার মধ্যে সেই ব্রহ্ম তত্ত্ব জ্ঞান সেই ব্রহ্মের আকার সেই ব্রহ্মের লিপি বর্তমান বুঝেছি কি বললাম আমাদের ভেতরে এই ব্রহ্মের তত্ত্ব জ্ঞান এখানে বর্তমান আছে বুঝেছি বীজ বীজের মধ্যে সবের প্রত্যেকটা বীজের মধ্যে সেই ব্রহ্ম তত্ত্ব বস্তু রয়েছে এটা হচ্ছে ব্রহ্ম তত্ত্ব কি তাহলে প্রথম প্রশ্ন কি ছিল অর্জুনের হচ্ছে ব্রহ্ম কি আধ্যাত্ম কি আর কি কর্ম কি কর্মযোগে কর্মের ব্যাখ্যা আছে তাহলে অধিদূত কি অধিভূত কি আর অধিদৈত্যই বা কাকে বলা হয় তাহলে তো আমার অধিভূত কি অধিদৈত্যই বা কি আমার কর্ম বলতে কোন কর্মে আমার ব্রহ্মকে সজাগ করতে পারবে কোন কর্ম আমার ব্রহ্ম মানে যদি ইংরেজিতে বলি ক্রিয়েশনকে জানাতে পারবে যদি আমার সৃষ্টিকে জানাতে পারবে আমার ব্রহ্ম তত্ত্ব জ্ঞানকে জানাতে পারবে তাহলে সেই আধ্যাত্মই বা কি হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এই দেহের অধিযোগ্য কে যে সবসময় যোগ্য করে যাচ্ছে তাকেই অধিযোগ্য বলা হয় অধিক মাত্রায় যোগ্য কে কে আমাদের খাদ্যকে পচন করায় কে আমাদের শরীরের শক্তিকে ক্ষরণ করায় কে আমাদের শক্তিকে ব্যবহার করে এই তত্ত্ব জ্ঞানই এই অক্ষর ব্রহ্ম যোগে দেওয়া হয়েছে এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে আমাকে জানিতে পারে বুঝেছে মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে আমাদের জানিতে পারে মানে আমরা তোমার ভেতরে যে ব্রহ্ম বস্তু আছে সেই বস্তু সম্বন্ধে তুমি কিভাবে জানবে এবং আমাকে কি চালাচ্ছে আমার ভেতরে কি যোগ্য অধিযোগ্য করে বেড়াচ্ছে মানে আমার ভেতরে যে ক্ষরণ আমার ভেতরে যে ডাইজেশন মানে আমার পচন আমার ভেতরে যে দহন বুঝেছে রেসপিরেশন ডাইজেশন তারপরে যে আমার আমাকে কে দেখতে সাহায্য করে এই যে তত্ত্ব এই তত্ত্ব জ্ঞান কে কে সেই যোগেন্দ্রিয় বা জিতেন্দ্রিয় বুঝেছে তাকে আমি জানতে চাই বুঝেছে পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবে আধ্যাত্ম বলে ভূতগণে উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম বুঝেছে কি বললাম তাহলে ভূতগণের উৎপত্তি আর বৃদ্ধিকর হচ্ছে সংসারই কর্ম
তাহলে কি আমার ভূত পঞ্চভূতের দ্বারা যে আমি কাজ করতে যাচ্ছি সেটাই আমার কর্ম, পঞ্চভূতকে আমার আকর্ষণ বিকর্ষণ দিয়ে কাজ করতে যাচ্ছে সেটাই আমার কর্ম। আর কি বলেছে, বৃদ্ধি কর্ম মানে পঞ্চভূতকে সজাগ করতে যে কাজ করতে হয় সেটাই সংসার কর্ম, সেটাই আমার কর্ম। বুঝেছে? আর আর তার আগে কি বলেছে, নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। তাহলে কি আমার এই যে বিনাশ রহিত, কোন কোন ন্যাস বিনাশ বিন্যাস রহিত করা হয়েছে, তাহলে এর ভেতরে যে বললাম আমার খাদ্যকে কে পচন করাচ্ছে, এই ধারণাকে বলা হয় আধ্যাত্ম। যখন এই ধারণার মধ্যে পড়ে যাবে তুমি সেটাকে আধ্যাত্ম, তাহলে স্কুলে তো পড়ায় তাহলে তার আধ্যাত্ম না কেন? কারণ স্কুলে নাম্বারের জন্য পড়ায়, পাস করার জন্য পড়ায়, উত্তীর্ণ হওয়ার জন্য পড়ায়, কিন্তু কিসে উত্তীর্ণ? শুধু সার্টিফিকেটে উত্তীর্ণ হয়েছে, শুধু ওই লিপিতে উত্তীর্ণ হলে হবে না। তোমার ভিতরে যে জ্ঞান, দিব্য জ্ঞান, এই জ্ঞানকেই বলা হয় আধ্যাত্মিক চেতনা। তাহলে তুমি যখন জানতে পারবে, তোমাকে ডাইজেশন করায়, তোমাকে কে হজম করায়, তোমার শরীরে কে পচন করায়, তোমার শরীরে অনবরত দহন হয়, রহিত হয়, মানে তোমার শরীরে এই যে বললাম কোষ পড়ে যাচ্ছে, চর্ম ত্যাগ হচ্ছে, আবার চর্ম নতুন করে হচ্ছে, হাত কেটে গেলে আবার নতুন করে হলো, কিভাবে হচ্ছে তার যে কাজ, এই চেতনাকে জাগাতে গেলেই ওই চেতনাকে বলা হয় আধ্যাত্ম চেতনা। আর এই কর্ম যেটা হচ্ছে সেই কর্ম পঞ্চভূতের দ্বারা রহিত, সেই পঞ্চভূতের কর্মকে সংসার কর্ম বলা হয়। তাহলে সংসার কি? এই যে শরীরের সংসার, মন সংসার, আত্মসংসার, এই তিন সংসার দ্বারা পরম সংসার বিরাজমান। তাহলে এই তথ্য ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। এই যে পদ্ধতি ছান্দোগ্য উপনিষদ যদি পড়া হয় তখন তুমি জানিতে পারবে এই তত্ত্ব জ্ঞান এখানে আছে। হে দেহিধারী শ্রেষ্ঠ নরস্বর জড়া প্রকৃতির অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি, সূর্য চন্দ্র দেবতা আদি সমষ্টি রূপে বিরাট পুরুষকে অধি দৈব বলা হয়। তাহলে সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতার সমষ্টির রূপ বিরাট পুরুষকে অধি দৈত্য বলা হয়, হয়েছে, অধি দৈব বলা হয়। তাহলে তুমি অধি দৈব কখন হবে? তুমি অধি দৈব যখন তুমি তোমার সূর্য জ্ঞান, এখানেও সূর্য আছে যেটা আমাকে দহন করতে সাহায্য করে, এখানেও সেই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে নব্য কমলে, সায়েন্টিস্টরা মেজার করেছেন, সায়েন্টিস্টরা মেপেছেন, বিজ্ঞানীরা মেপেছেন এই বিষয়ের জ্ঞান নিয়ে, তখন দেখছে হ্যাঁ ঠিকই চন্দ্রের মতো আমার চোখের মধ্যে আলোক আলোক সজ্জা আছে, সেই চন্দ্রের সজ্জা কি এই চোখের মধ্যে আছে, চন্দ্রকণা যার নাম, বুঝেছে, তাই চন্দ্রকণা চোখের ভেতরে আছে, নয়ন তারা বলা হয়, যে আগের দিন বললাম চোখের তিনটে অংশ, একটা বহি অংশ, মধ্য অংশ, ভেতর অংশ, নেত্র, নয়ন আর চক্ষু, এই তিন অংশ চোখের। ঠিক একই রকম ভাবে আর দেহিদারী দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য। তাহলে এই যে তত্ত্ব জ্ঞান শরীর রূপে সংসারের ভেতরে সূর্য তত্ত্ব, চন্দ্র তত্ত্ব আর কি আদি সমস্ত দেবাদের, দেবাদের যিনি জ্ঞান অর্জন করেছেন তিনি অধিযোগ্য নামে পরিচিত। তাহলে এর ভেতরে যে 33 কোটি দেবদেবীর বাস, যখন জানতে পারিবে তখন তুমি অধিযোগ্য হইবে। আবার যদি বাইরে খুঁজতে যাও তুমি কি করে যাবে উপরে বল, তা তোমাকে দেহ ছেড়ে যেতে হবে, তা দেহ ছাড়লে তুমি জানবে কি করে? তার তত্ত্ব তার পদ্ধতি আছে, কোথায় আছে? ছান্দোগ্য উপনিষদে তার ব্যাখ্যা আছে, বুঝলে, উপনিষদ একটা আছে সেই ছান্দোগ্য উপনিষদে তার ব্যাখ্যা আছে। তারপরে কি বলেছে, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিতে তত্ত্বকেই লাভ করেন। তাহলে যিনি যেভাবেই দেহত্যাগ করিবেন সেই তত্ত্বই সে তিনি লাভ করিবেন। অনেকে ওর জন্য বলেছিলাম আগে একজনকে, জন্ম মৃত্যু যখন আলোচনা হয়েছিল, জন্ম মৃত্যুর তত্ত্ব, জন্ম মৃত্যু যখন কেউ জন্মায় যখন কেউ মৃত্যুবরণ করে, আমার এই যে পঞ্চভূত, পঞ্চভূত কে যে যত জাগ্রত করেছে, যেই ভূতকে সেই ভূতে সে পদার্পণ হবে, বুঝছি কি, কেউ জল তত্ত্বে নিজেকে বিশ্লেষণ করেছে, তার জল তত্ত্বে সেই জলতত্ত্বে ভূত সেই জলভূতে গিয়ে তার পদার্পণ হবে, সেই জলে গিয়ে পড়বে, কেউ আলোক তত্ত্ব নিয়ে চলেছে সে আলোর মতো হয়ে যাবে, এনলাইটমেন্ট পেয়ে যাবে, বুঝছি, কেউ মাটি তত্ত্ব শুধু খেয়ে গেছে, খাওয়া 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 করে করে মরেছে, তাহলে সেই মাটি তত্ত্ব সে মাটিতে মিশে যাবে, মাটির মধ্যে জীব হয়ে আবার তার জন্ম হতে পারে। এই তত্ত্ব এরকম পঞ্চতত্ত্ব ভূতের পঞ্চ জ্ঞান সমৃদ্ধ যে যে তত্ত্বের মৃত্যুবরণের আগে যে তত্ত্ব ভাব তার মধ্যে এসেছিল সেই তত্ত্বে সে মিলিত হয়ে যাবে।
তা তুমি এই যে জড়া প্রকৃতি, আমরা সবাই জড়া প্রকৃতি, এখানে যে ওই সব বস্তু বলতেই জড়া, বস্তু মানেই জড়া। তাহলে জড়া প্রকৃতি যে ভাব যার মধ্যে আছে সে সেইভাবে উত্তীর্ণ হবে, বুঝলে? সে যদি সেই ভাব থেকে উপরে উঠতে যায় তাহলে অন্য ভাবাকৃত তৈরি হতে হবে, অন্য ভাবে পদার্পিত হতে হবে। তাই শ্রীকৃষ্ণ ভগবান বললেন, আমার ভাবে যিনি ভাবদর্শিত হয়ে মৃত্যুবরণ করেন তিনি আমার ধাম অর্পণ করেন, তিনি আমার ধাম প্রাপ্ত হন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে আমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাহলে কি বলছে, একে অপরের ভাবাপন্ন যখনই হয় তখন তুমি আর আমি বলে কিছু থাকবে না। তাই শ্রীকৃষ্ণ ভগবান বললেন, তুমি আমার ভাবে ভাবদর্শিত হয়ে যুদ্ধ ঘোষণা করো, তখন এই যুদ্ধের যে দৃষ্টি আমি দেখতে পাচ্ছি সেই দৃষ্টি তুমি দেখতে পারবে। এই যুদ্ধের অন্তের যে সংসার, যে ধর্মের সংসার, সেই ধর্মকে তুমি জাগাতে পারবে, আমি যা দেখতে তুমিও দেখতে পাবে। তাই সুদর্শন ক্রিয়া, সুদর্শন যোগ নামে একটা যোগ আছে, যে যোগ করলে এই দর্শন দেখা যায়। এখানে বসে যা দেখবি, হ্যাঁ সমাজ কী হচ্ছে দেখতে পারবে, তোমাকে দেওয়া হয়েছে তুমি বুঝতে পারবে যেখানে কী হবে, দেখেছো, দেখিস নি বল। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুসরণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবে। তা তুমি ধ্যান জ্ঞান মন দিয়ে যাকে চিন্তা করবে তুমি তাকে দেখতে পারবে, তাকে বুঝতে পারবে, তার সঙ্গে কথা বলতে পারবে, তার স্বভাব, তার জ্ঞান, তার দর্শন নিয়ে চলতে পারবে। সে যেই হোক, যদি আমার সঙ্গে হতে হয়, এই শরীরের সঙ্গে হতে হয়, তাহলে আমার শরীর কি চাইছে, আমার মন কি চাইছে, আমার আত্মসচেতনতা কি চাইছে, আমার আত্মজ্ঞানও তুমি পেয়ে যাবে। এর জন্য কম্পিউটার নিয়ে পড়েছিলাম, কম্পিউটার ইঞ্জিনিয়ার। একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার কীভাবে যায়, তিনভাবে। একটা ফিজিক্যাল রিলেশন, যেটা মানুষের সবার সঙ্গে সবার ফিজিক্যাল রিলেশন হওয়া সম্ভব না, বুঝছে? একটা হচ্ছে কিসের রিলেশন, ব্লুটুথের কানেকশান, ওয়াইফাই কানেকশান। আরেকটা হচ্ছে ইন্টারনেট কানেকশান। ইন্টারনেট কানেকশান যদি করতে চাও তাহলে তোমাকে কিছু দিয়ে রিচার্জ করতে হবে, কিছু কানেকশান অ্যাড করতে হবে, এয়ারটেল দেবে, এ দেবে, যারা প্রোভাইডার আছে তাদের প্রোভাইড করতে হবে। তাহলে সেরকম একটা মানুষকে যদি আত্মচেতনার জ্ঞান নিতে হয় তাহলে তাকে গুরু গিয়ে যেতেই হবে, তার কাছে একজন গুরু হতেই হবে, তার কাছে একজনের কাছে সমর্পণ হতেই হবে, তার কোড, তার যে মন্ত্র, তার তন্ত্র, তার ধারণা, তার ধ্যান তাকে নিতেই হবে। তখন যে ওই ধ্যানে চলবে সেই গুরু সোজা পরমাত্মার সঙ্গে মিলিত হবে। এক দুই তিন, যেমন একটা মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে এয়ারসেল এয়ারটেল কানেকশনে ইন্টারনেটের কানেকশন পায়, সবার সঙ্গে কানেক্টেড হয়, ঠিক একই রকম একজন মানুষ একজন গুরুস্পর্শ, একজন পিতার স্পর্শ, একজন পরমাত্মার স্পর্শ পেলে তখন সে পরম ধাম প্রাপ্তি হবে, নাহলে হবে না। যিশুও তাই বলেছে, যে আমাকে সমর্পিত হয়েছে সে আমার পিতার স্মরণে স্মরণিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছে, আমি সেই, তুমি আমার স্মরণগত হও। যিশুও বলেছে, আমি এসেছি তোমাদের জন্য। তো এই যে তোমাদের জন্য আসা, যদি মনে হয় স্মরণগত তাহলে একজনকে লাগবে যে ওই পরম ধাম প্রাপ্তি হয়েছে, বুঝলি কি বললো? ওই জন্য বলেছি, ওং মহর্ষি বিদ্মহে সদ্গুরু দেবায়ং ধীমহি তন্নো মালবায়ং প্রচোদয়াত। তুমি যখন ওই ভাবাপন্ন হবে, এই ভাব মন্ত্র পাঠ করছো, তুমি জানতে পারছো তোমার শরীরে বিকৃতি ছিল, বিকৃতি সকৃতিতে পরিণত হচ্ছে, তোমার পরিবর্তন পরিবর্তিত যে জীবন আসছে সেটা খুব সুন্দর, ভালো এবং সুখময় হবে, বুঝছো? কিন্তু তারপরে যাদের বিকৃতি আছে তারা বিকৃতিভাবে দূরে চলে যাবে, সেটা নিয়ে তোমার শোক হলে হবে না। তাহলে শোক মায়া ত্যাগ করতে হবে। আছে তুমি জানো নি, সে জানে না ভুল করেছে, তাকে ক্ষমা করে দিতে হবে, বুঝছো? কেউ যদি দূরে চলে যায় মায়া করে লাভ নেই, কারণ সে জানে নি, সে জানুক দুজনে একসঙ্গে এই যে ওই যা ভজক ভজন হবে একসঙ্গে, বুঝছো? ভজক যখন ভজন করবে একসঙ্গে তখনই এই ভাব দর্শনে একইভাবে চলবে, তখনই তোমাদের উন্নতি হয়। পরিবারে কেন উন্নতি হয় না, কারণ গার্জেন একটা থেকে একটা পরিবার চারটে হয়ে যায়, তিন ভাই ভাগাভাগি হয়ে গেল, তাহলে একজন থেকে তিনজন হয়ে গেল, তার গার্জেন নেই কোনো, গুরুও নেই কোনো, তাহলে সেই পরিবারটা অশান্তি হয় কেন? ওই কারণেই, একটাই কারণ, ভাব মতভেদ হয়ে গেল, ভেদাভেদ হয়ে গেল। ভেদাভেদ হয়ে গেলে কী হবে, সমস্যা হবে না? সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম সূক্ষ্মতর সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবান ধ্যান করা, পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড়া প্রকৃতির অতীত। তাহলে কি এই পরম ধাম, যে বললাম আমার শরীরের ভেতরে কি হচ্ছে সেটা যদি জানতে পারিস
সূর্যের মতো তেজময় জ্যোতিষময় জায়গা তুমি দেখতে পাবে। তার জন্য বলেছে জ্যোতির মধ্যে জ্যোতি, তার মধ্যে জ্যোতি, তার মধ্যে তিন ব্রহ্ম সমর্পিত জ্যোতি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারও জ্যোতি, জ্যোতির মধ্যে জ্যোতি তার জ্যোতি, জ্যোতির মধ্যে জ্যোতি তার মধ্যে সূক্ষ্ম একটি জ্যোতি, দীপ্তমান শিখা অঙ্গুষ্ঠ মাত্র তার আকৃতি, অঙ্গুষ্ঠ মাত্র তার আকৃতি, এইটুকু ভেতরে চলে আছে, কোথায় চলে আছে খুঁজে বার করে পেয়ে যাবে। কারণ নখের ডগায় কেউ তাও কিছু হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে নখের ডগায় লেগেছে মনে গেছে, কারো চুলের ডগায় টান দিবি হঠাৎ করে পড়ে গেলো মাথা ঘুরে শেষ, কারো নাকের ডগায় কারো হৃৎপিণ্ডের মধ্যে কারো নব্য কোমলে কে কোথায় রেখেছে তার ভাব দর্শনও আছে, হয়তো সে কোথায় রেখে, অনেকে বাইরে বের করে রেখেছে শরীরের মধ্যে রাখেনি, বাইরে বের করে রেখেছে, অনেকে আছে এখনো আছে অনেক বাইরে বের করে রেখেছে, হয়েছে আত্মাকে বাইরে বের করে রেখে তারপরে সজীব কীভাবে চলছে, এই জ্ঞানকেই ব্রহ্ম জ্ঞান বলা হয়। ওই জন্য ওং ব্রহ্ম পরম ব্রহ্ম জ্যোতির্ব্রহ্ম সদাচরং জ্যোতির্বিদ্যাং শ্রেষ্ঠ বিদ্যাং তসময় শ্রী ব্রহ্ম দেব। তাহলে ব্রহ্মতত্ত্ব জ্ঞান যখন পাবে তোমার এই জ্যোতিষবিদ্যা, তোমার এই জ্যোতিষবিদ্যা মানে এখন যে জ্যোতিষবিদ্যা ওই জ্যোতিষবিদ্যা না, ওই যে উপরে লক্ষ নক্ষত্র তারা সূর্য তারা কীভাবে চলে, এই পৃথিবী কীভাবে চলে, এই এই পৃথিবী এর মনের পৃথিবী মনের প্রকৃতি কীভাবে চলে, এই তিন ব্রহ্ম জ্ঞানকেই ব্রাহ্মণ বলা হয়। বুঝলে, যিনি মৃত্যু সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রম যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত করেন। তাহলে তুমি যদি পরম পুরুষকে প্রাপ্ত করতে হও, পুরুষোত্তম হতে চাও অনুকূল বাবাজির মতো, তোমাকে সেই পরম ধাম প্রাপ্তি যদি করতে চাও তাহলে হবে, সবাই পারবে। কিন্তু শয়তান বদমাস বলে আগে গীতা জানো তারপরে ভগবত জানো, ভুয়ো সব ভুয়ো সব ভুয়ো, কে বলেছে তুমি কিছু জিনিস ত্যাগ করতে পারবো না বলে ওই বলো নাকি, সমাজকে নষ্ট করো নাকি, ভন্ডামি করো নাকি, আগে গীতা জানো তারপরে ভগবত জানো, হ্যাঁ জানো অসুবিধা নেই জানো, কিন্তু জেনে তারপর তুমি উল্টো পাল্টা ছড়াও কেন, আমার এই বড়ো আমার ও বড়ো আমার সে বড়ো আমার এই ভক্ত আমি ওই ভক্ত করো কেন, সমস্যাটা কার, হ্যাঁ তুমি বিড়ি খাবে মদ খাবে এর জন্য কি ওরা সব করো নাকি, সমাজকে নষ্ট করার জন্য করো নাকি, তা যারা করে তারা কোনদিন এরকম উল্টো পাল্টা বলে। তার তুমি যদি জানতে চাও যিনি মৃত্যুর সময় চঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে, এই যে ভ্রু এই যে ভ্রু এই ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করেছে তিনি পরমেশ্বর ধাম প্রাপ্তি হয়েছেন। তার ভ্রুযুগল বলেছে যোগসূত্র কি বলে, যোগসূত্র বলেছে অষ্ট চক্র ভেদ করে যখন ষষ্ঠ চক্রে বা সপ্তম চক্রে মানে এই আজ্ঞা চক্রে হ ওম সা, ওইখানে লেখা আছে হ ওম সা সহম সং হম উচ্চারণ করলে মানে আমি সেই, এই ভাবাপন্নে যখন তোমার ওই চিত্ত জাগিবে তুমি সেই পরম ধাম লাভ করিবে, তোমাতে আমাতে কোনো পরিবর্তন বা কোনো আলাদা কোনো তত্ত্ব থাকিবে না, সব তত্ত্বের সমাগম হবে, তুমি সেই হবে হং সা, তাই বলেছে। বলছি উঠতে গেলে কি হবে সাতখানা লেভেল বলেছিল, সাতটা লেভেল উঠে এখানে যখন উঠবে এখানে তখন হবে। এই কারণে আমাদের মাতৃদের কুমকুম লাগানো হতো, টিপ না এখন যে আঠার টিপ ওইসব টিপ টিপ না, কুমকুম প্রতিদিন যাতে তাদের সজাগিত হয় মাতৃ যোগ যেন সজাগিত হয় তার মধ্যে যেন ভাবচিত্র জাগে, তার জন্য এখানে কুমকুম দেওয়া হতো। এই চন্দন কেন আমরা পড়ানো হয় তার কারণ এই জাগ্রত যেন হয়, এই যে তিনভাবে কেন পড়েছি কারণ এইখানে মাঝখানেটা আগে আছে আমার আজ্ঞাচত্র ওম, বুঝলে এই ওমের ওপর প্রেশার তারপরে হং তারপরে সা দিয়ে তারপর তোলা ওপরে, কোথায় তোলা সহস্রতে তোলা যাতে তোমার মধ্যেই সংস্পর্শ পুষ্ট হয়ে চিত্ত ভাবাপন্ন আসে, কি বললাম বুঝতে পেরেছি, ওই কারণেই তিনটে আমার তোলা, বুঝতে পেরেছি, প্রশ্ন ছিল রাত্রেবেলা ভেবেছি কেন তোলে, আগের দিন দেখলি এখানে ফোটা দিল প্রশ্ন ছিল না, তা কীভাবে বুঝবো আমি বল তোর প্রশ্ন আমি কী করে বুঝবো, তারপর দেখলি আমার ফোটোটা পড়ালো চারদিকে এরকম মাথার উপরে প্রশ্ন এসেছিল কালকে রাত্রেবেলাও ভাবলি প্রশ্নটা আজকে করি ভেবেছিল উত্তর পেয়েছিস, বুঝলি কেন পড়ানো হয়, কারণ এই যে আগে আগেও ছিল এই যে কুমকুম পড়ানো হতো যাকে সিন্দুরের নামে পরিচিত এখন বর্তমানে, তা সিন্দুর কদিন পরে সিন্দুরের ফোটো পরে পরে না কারণ উল্টে যাবে হাত পাত দেবে, হয়েছে কি বললো তার জন্য বলেছিলাম এই তুলে দাও চন্দনের ফোঁটা পড়ো, চন্দনের ফোঁটায় কারো কোনোদিন অতৃপ্তি হবে না, সবার ভক্তি ভাব জাগিবে, চন্দনের চন্দন হলদি পড়ো, কেউ বিবাহিত সে রক্ত চন্দন পড়ুক পড়ুক না কি আছে সমস্যা কোথায়, নাহলে কুমকুম পড়ুক বানিয়ে কুমকুম বানিয়ে পড়ুক, হয়েছে কি বলো বিয়ে করলে উল্টো পাল্টা
উল্টো পাল্টা পড়তে দিবি না। হয় যে কি বললাম, জাগ্রত হতে গেলে চন্দনের ফোঁটা সবাইকে পড়তে হবে, মৃত্যুর সময় না, মৃত্যুর সময় হরিনাম করে কোনো কাজ নেই। হয়েছে কি বললাম, বেদবিত্ত পণ্ডিতরা যাকে অক্ষর বলে অভিহিত করেন সেই বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা তাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা সংক্ষেপে আমাকে বলবো বা আমি তোমাদের বলবো। কি বলবো, তাহলে বেদবিদ যারা আছে যে পণ্ডিতরা, তারা কি করছেন, তারা তিনটে ভাবে তাকে জানার জন্য তার জীবন অর্পণ করেছেন। কি ভাব? একটা হচ্ছে ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য পালন করে ব্রহ্মকে রক্ষা করে বলে। তা ব্রহ্ম কি? তোমার ভেতরে যে বললাম বীজ শক্তির মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে ব্রহ্ম শক্তি বলা হয়, তার আচার বিচার করে যারা চলে তাদেরকে ব্রহ্মচারী বলা হয়। হয়েছে, আর ব্রহ্মচারী বাচ্চা বয়সে, ব্রহ্মচর্য বাচ্চা বয়সে সবার থাকে। বর্তমানে এই যুগের 8 বছর, সব জায়গায় না, কিছু জায়গায় 12 বছরও আছে, কিছু জায়গায় 10 বছরও আছে। আর কি বলেছে, যারা সন্ন্যাসী হয় আসক্তি শূন্য হয়ে যায়, আমার কোনো কিছুতে আসক্তি নেই, তারা সন্ন্যাস হয়। বা যিনি শূন্যের ঊর্ধ্বে উঠতে পেরেছেন তিনি সন্ন্যাস। তাহলে যখন ওই সন্ন্যাস তোমার ভেতরে আসিবে, তোমার ভেতরে কোনো কিছুর আসক্তি থাকিবে না, মোহ মায়া কাম ওইসব থাকিবে না, তুমি তখন সন্ন্যাস হইবে। তা সন্ন্যাস হয়েও হবে। আবার কি বলেছে, আবার কি বলেছে, গৃহস্থ জীবনেও হবে। প্রথমে কোথায় বলেছিলাম? ধ্যান যোগে। কোথায় বলেছিলাম? কর্মযোগে। কোথায় বলেছিলাম? জ্ঞান যোগে। তাই তিন যোগে সংস্পর্শে যারা সংসার ধর্ম করে হবে, কাজ করতে করতেও তার চিত্ত জ্ঞান যখন জাগাতে পারবে, রান্না করতে করতেও হবে, ঝাড়ু দিতে দিতেও হবে, চুল কাটতে কাটতেও হবে, গাছ কাটতে কাটতেও হবে। যেমন কচু গাছ কাটতে কাটতে দেখাতে হয়, সেরকম ওই গাছের মধ্যে চিত্ত ভাব যখন দেখতে পারে, গাছটাকে দেখো আমি যে কাটলাম রস বেরোচ্ছে কিনা, ওই রস যদি আবার যদি জোড়াতে পারতাম, কাটতে তো পারলাম, যদি জোড়াতে পারতাম, তখনই তোমার ওই চিত্ত যখনই ওই ভাবাপন্ন আসবে, তোমার জীবনে ব্রহ্ম জ্ঞান আসবে। ওই জন্য জ্যোতির্ব্রহ্ম সদাচরণ বলেছে, জ্যোতির্বিদ্যাং শ্রেষ্ঠ বিদ্যাং তস্মৈ শ্রী ব্রহ্মদেবায়। তাহলে সবার ভেতরে ব্রহ্ম তত্ত্ব বস্তু আছে, সেই বস্তুর সম্বন্ধে আচার আর বিচার জানলেই তুমি ব্রহ্মচারী। সেই বস্তুর আচার আর বিচার জানলে তুমি ব্রহ্মচারী। তাই বলে না আমি বিয়ে করবো না, ব্রহ্মচারী হতে পারবো না, না এখানে এই তথ্য নেই। সেই আচার আর বিচার জানতে হবে। তুমি ব্রহ্মচারী না হয়ে ব্রহ্মচারী সম্বন্ধে উল্টো দিক ব্যাখ্যা দাও, উল্টো দিক দেখাও, উল্টো শিক্ষা দাও, তাহলে হবে না। আগে ব্রহ্মচর্যকে জানো, তারপরে বলতে পারবে। হয়েছে কি বল, তাহলে এই যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চার অধ্যায়ে মানুষ চার রকম ভাবে পাওয়ার চেষ্টা করে, সবাই পাবে, কিন্তু শিক্ষা দীক্ষা না হলে আর পাবে না। তার সম্বন্ধে জানলাম না, বুঝলাম না, আমি তাকে পাবো? কোনোদিন হবে না। উল্টো একটা বক্তব্য দিলে আমি পাবো? হবে না। হয়েছে, আমার ধর মনে করো আমার কম্পিউটারে আমার সব ওই গান, আমার শিক্ষা, আমার কৃষ্ণ তত্ত্ব রয়েছে, শিব তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, সব তত্ত্ব রয়েছে মনে কর, তা তুই কোথায় পাবি? আমার কম্পিউটার থেকে তোর মোবাইলে নিতে গেলে কীভাবে পাবি? তিনটে কানেকশান, এক ফিজিক্যালভাবে যুক্ত হতে হবে শারীরিকভাবে, ওই জন্য সংসারে শারীরিকভাবে যুক্ত একে অপরের জ্ঞান আদান প্রদান করে, কিন্তু বর্তমানে ক্ষরণ হয়, পায় না কেউ, বর্তমানে সে পতন করে, পায় না কেউ। হয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া উল্টো পাল্টা খেয়ে আচার বিচার ভুলভাল করে শয়তানি প্রভাব বাড়ি ফেলেছে সংসার জীবনে। হয়েছে কি বললাম, 2 নম্বর কি, ব্লুটুথ ওয়াইফাই কানেকশন, ইন্টারনেটে যদি বলি পেতে গেলে আমার ডেটা ব্লুটুথ বা ওয়াইফাই কানেকশন হলেই পাবি। সেটা কি, এই গুরুতত্ত্ব জ্ঞানে একসঙ্গে বসে সমচলা সমালোচনা সংকীর্তন করিলে পাওয়া যাইবে। হয়েছে, সেই তত্ত্ব এখানে গেছে, সংকীর্তন, একসঙ্গে বসো, সৎসঙ্গ করো, পাবে। হয়েছে, একে অপরের জ্ঞান নিয়ে চলবে, কিন্তু সেখানে একজনকে গুরু হিসাবে, একজনকে তথ্য জ্ঞান দর্শী হিসাবে রাখতে হবে, নাহলে হবে না। ইন্টারনেট কানেকশন বললাম, ইন্টারনেট কানেকশন হতে গেলে 100% সিও তোমাকে একজন গুরু রাখতে হবে, যে তোমাকে তার দিব্য জ্ঞান সঞ্চয় করে তোমাকে দেবে। হয়েছে, তিন ধরনের কানেকশন আছে, আর কোথাও কোনো কানেকশন নেই। এই তিনভাবে যারা কানেক্টেড হতে পারে, যে কোনো একভাবে পাবে। যদি শারীরিকভাবে যাস তাহলে অনেক যোগ, রোগ, শোক, ভোগ, কাম, বাম সব পাবি। হয়েছে, যদি এই যে এই সঙ্গত সঙ্গতে যাও তাহলে সেখানে অল্প কিছু পাবি, অল্প রোগ শোক পাবি। হয়েছে, ওর মধ্যে তো পাবি না, কারণ সঙ্গে আমি বসেছিলাম, 5 জন ছিল, তাহলে ওই রোগ শোক পাবো না, একটু দূরে দৃষ্টিতে আমার থাকবে, একটু দূরে বসে পাবো, হাওয়া বাতাস জল দিয়ে আমি পাবো, ওয়াইফাই কানেকশন, ব্লুটুথের কানেকশন, গাছে গাছেও কথা বলে। আবার ইন্টারনেট কানেকশন কখন, যখন গুরুর সংস্পর্শে তুমি যাবে, গুরু তত্ত্ব জ্ঞানে দর্শিত হবে, গুরু জ্ঞানও পাইবে,
তখন তোমার ওই জ্ঞান, তুমি যেখানে যাবে গুরু শরণে বসে যাও, তুমি পরমাত্মার ধাম পেয়ে যাবে। গুরু শরণে গুরু মন্ত্র গুরু জপ করে যাও, তুমি পেয়ে যাবে পরম ধাম পেয়ে যাবে। কারণ সে কানেকশন পেয়েছে, সে যুক্ত হয়েছে, তুমিও যুক্ত হয়ে যাবে ইন্টারনেটের কানেকশন। সে তোমাকে পুরো তুলে দেবে। ওর জন্য গুরু আর শীর্ষ বলেছে, গুরু যিনি অন্ধকার হইতে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছে গুরু, শীর্ষ যিনি যে শীর্ষে থাকেন, যিনি শীর্ষে ওঠেন তাকেই বলা হয় শীর্ষ। ওই জন্য গুরু আর শীর্ষ পরম্পরা সর্বে সর্ব, আর কোথাও কিছু নেই। গুরু শিষ্য পরম্পরা যারা করতে পেরেছে, গুরু শিষ্য ভাব যাদের মধ্যে এসেছে, তারা অনেক উপরে উঠেছে, এখনো আছে। যত গুরুকুল শিক্ষা হয়েছে সবাই আছে। আর বাচ্চাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে, কারণ ওই গুরু শিষ্য ছাগল কি বলে সার সার আসছে নাকি সার স্যার আসছে আজকে সার স্যার করতে করতে সার হয়ে যায়। কি বললাম, সার সার গুরু নাকি স্যার, কি সার গুরু নাকি? উনি একজন গুরু আচার্য, উনি একজন শিক্ষক, শিক্ষা দেয় যিনি, তিনি হচ্ছে শিক্ষক। মহাশয় যিনি যার আশ্রয়ে থাকা হয় তাকে মহাশয় বলা হয়। আমি ওনার আশ্রয়ে থাকি তাহলে মহাশয় বলে না কেন? শিক্ষক যিনি শিক্ষা দান করে তিনি শিক্ষক, তাই শিক্ষক বলে না কেন? গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে তিনি হচ্ছে গুরু, তার গুরু বলে না কেন? কারণ ওই সব গরু হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কি বললাম? শিক্ষা পেয়েও শিক্ষা নেই, বিড়ি খেয়ে, ওই যে বললাম বিড়ি খেলে ক্যান্সার, হাইডিস্কো ক্যান্সার, সে জানো বিড়ি খেলে ক্যান্সার হয়, তাও খাবে কেন? নিজেকে নিজে নষ্ট করছে কেন? কারণ তোমার গুরুর আশ্রয় পাওনি, গুরুকে গুরু হিসেবে মানোইনি, তার জপও করো না, তার আরাধনাও করো না, তার মন্ত্রকে পাঠই করো না। ও কি হবে এসব করে, পয়সা দেবে খেতে দেবে? হ্যাঁ দেবে। কখন? জাগ্রত করো, জাগাও, তার স্টেপ আছে 1 2 3 4 5 6 7 অষ্টচক্র বলে অনেকে, অনেকে আটটা জায়গা, এখানে দুটো জায়গায় বলে, এই জায়গায় দুটো আছে বলে, একটা নিচে একটা ওপরে, মাঝখানে এরা আমাদের যেমন মাঝখানে যোগ বিদ্যায় সপ্তচক্র কুণ্ডলী সাতখানা চক্র বলে, কিন্তু এই যে তথ্য জ্ঞানে অষ্টচক্র বলা হয়। অষ্টচক্র যখন ভেদ করে উঠে যাবে, অনেকে ষড়চক্র ছটা চক্র বলা হয়, অনেকে বলে ছটা, উপরেরটা ধরে না নিচেরটাকে ধরে, এই উপরেরটা সহস্রটাকে ধরে না, এই পর্যন্তই বলে অনেক। ওর জন্য ষড়চক্র বলে, ষড়চক্র যেদিন ভেদ হবে সেদিন তুমি পরমধাম পাইবে। তাহলে 1 2 3 4 নম্বর এটা শেষ হওয়ার পর ভক্তি যোগে ভক্তি মার্গে 21 জন তত্ত্বে তুমি এই পর্যন্ত উঠবে, আর এই বাদবাকিটা তথ্য জ্ঞান। ওই যে বললাম সৎ হতে হবে, নাহলে আবার নিশ্চিত নেমে যাবে অসৎ হলে। সৎ যখনই হবে তোমার দিব্য জ্যোতি, তোমার দর্শন হবে, সোহম অস্মি আমি সেই, আমি এটা করতে পারি, আমার গুরু দর্শন পেয়ে আমি এটা করতে পারি, আমি ওর সঙ্গে পরম ধামে যেতে পারি, কে আমাকে একজন তুলে দিয়েছে জানতে পারবে হবে। তারপর কি বলছে দেখ, সর্বদারিণ্য সংযম মম হৃদয় নিরুদ্ধশ্চ মাধুর্য প্রাণিশ্চ যোগ ধারণায়াম। তাহলে যোগ ধারণা ইন্দ্রিয়ের যে কটি দ্বার সংযুক্ত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে, সেই যোগ স্থিত হয়ে হয়, তখন সেই যোগকেই স্থিতি হতে হয়। কখন? ওই যে বললাম, এই যখন আজ্ঞাচক্রে পদার্পিত হবে যোগ, ভ্রুদয়ের মাঝখানে, এই যে একটা ভ্রু দুটো ভ্রু দয়ের মাঝখানে, এইটা হয়েছে যখন তোমার দর্শন এই ভ্রুদয়ের মাঝখানে চলে যাওয়ার জন্য। ধ্যান যোগে দুটো রকম বলেছিলাম, একটা নিচের দিকে নাকের ডগায়, একটা ওপর দিকে এই ভ্রু, দুই ভ্রুর মাঝখানে, এই যে যোগের দর্শন। এই যোগ দর্শন যখন হইবে শয়নে স্বপ্নে সব সময় তার সঙ্গে তুমি যুক্ত থাকবে। যোগ অভ্যাসে ধ্যান যোগের মাধ্যমে যে তত্ত্ব তুমি জানিয়াছ, সেই তত্ত্বে যোগ অভ্যাসে প্রবৃত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে, তিনি অবশ্যই পরম গতি লাভ করিবেন। কি বললাম, যখন এই যে ভাবপন্ন আসবে, ওঙ্কার শব্দ আসতেই হবে, কৃষ্ণ শুধু না, হরিও শুধু না, হয়েছে সব কিছুর মিশ্রণ তোমাকে হতে হবে, তোমাকে মিশ্রিত করতে হবে। তাহলে ওঙ্কার শব্দ যখন উচ্চারিত হয়ে তোমার দেহ হইতে প্রাণ বায়ু মিশ্রিত হবে, তখন তুমি পরম ধামে পদার্পিত হইবে, পরম ধাম লাভ করিবে। হরি বল, হরি বল। হে পার্থ, যিনি একাগ্র চিত্রে কেবল একান্তে নিতা নিরন্তর স্মরণ করে থাকে সেই নাম, সেই জপ, সেই ধ্যান, সে নিত্যযুক্ত ভক্ত যোগী কাছে সুলভ হয়। যে ভক্তের ভগবান বলে ভক্ত যোগী, যারা ভক্তের যোগ সাধনায় মুক্ত হয়, যুক্ত হয়, তারাই সিদ্ধি লাভ করে ভক্ত যোগী হয়। বুঝলে, শুধু ভক্ত হলে হবে না, ভক্ত যোগী হতে হবে। ভক্ত হলাম পেছনে বাজ দিয়ে দিলাম তাহলে হবে না, ভক্ত যোগী হও। যোগী হতে গেলে তোমাকে শিক্ষা দীক্ষা নিতে হবে, শিক্ষা দীক্ষা নিয়ে তুমি চলে যাও, আমার দরকার আসার দরকার নেই। 21 দিন ভক্তি মার্গ যোগ পাঠ করে তুমি চলে যাও, জানো বোঝো কি শিখেছিস কি পেলি সেটা বুঝে তারপর আসো আবার।
যদিময় না কি আর আরো জানার দরকার তখন আরো আছে কি যোগ, শক্তি যোগ, 51 দিন ওটার আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কি কাজ করে আমার ওম শক্তি জাগাবে, আমার পরম শক্তি, আমার হরি শক্তি জাগাবে, আমার কৃষ্ণ শক্তিকে আরো জাগাবে, তাহলে সেই শিব শক্তিকে জাগাবে, কোন শক্তি কোন কাজে লাগে এগুলো জানার জন্যই হচ্ছে শক্তি যোগ 51 দিনে ওটা। মহাত্মা ভক্তিপরণ যোগীগণ আমাকে লাভ করে এবং দুঃখপন্ন নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। হয়েছে তাহলে যারা আমাকে জেনেছে, যারা ওই তত্ত্বকে জ্ঞানকে জেনেছে, তারা দুঃখপন্ন নশ্বর সংসারে আর আসতে চায় না। দুঃখপন্ন নশ্বর সংসার, এই সংসার না কিন্তু, সংসার সাতখানা আছে, সপ্ত লোক বলা হয় তার নাম। তাহলে এই নশ্বর, এই যে নশ্বর, যেখানে ঈশ্বর তত্ত্ব জ্ঞান নেই সেই সংসারে আর যাবে না, যেখানে ঈশ্বর তত্ত্ব জ্ঞান আছে সেই তত্ত্বে যাবে, ঈশ্বর সংসার ও বলেছে। এখানে বলেছে নশ্বর সংসার, যেখানে ন ঈশ্বর সংসার, যেখানে কোনো স্বর ঠিক নেই, গালাগালি শুধু, নশ্বর ওটা। হয়েছে যেখানে কথা ঠিক নেই, মিথ্যাবাদী দুরাচারীরা থাকে, সেইটা হচ্ছে নশ্বর। তাহলে ওই নশ্বর জায়গায় তারা থাকিবে না, সেই ধামে আর আসিবে না, তারা পরম ধাম লাভ করিবে। এবার সেই সাতখানা লোক আছে, সেই সাতখানা লোকে একটা একটা করে উঠিবে। হয়েছে প্রথম একদম নিচে আছে নশ্বর, যেখানে আস্তে নিচে গেলে দে দৈব স্বর, ওপরে উঠলে দেব স্বর, অদ্বৈত স্বর নিচে আস্তে আছে, তাহলে দৈত্য অদ্বৈত এগুলো সব নিচে আছে, দৈব পরমাত্মা এগুলো সব উপরে আছে, এরকম সাতখানা উপরে সাতখানা নিচেও আছে। এটা যেমন ভূতল রসাতল নিচে আছে, পাতাল নিচে আছে, ভূতল হইতে বৈকুণ্ঠ তল উপরেও আছে আস্তে আস্তে, পরমতল উপরে আছে, পরমেশ্বর তল উপরে আছে, হয়েছে মণিপুর তল উপরে আছে, এরকম আস্তে আস্তে উপরে উঠতে হবে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই পুনরাবর্তনশীল এবং পুনর্জন্ম হয়। তাহলে এই যে বললাম সাতখানা লোকে বারবার জন্মাতে হবে, নশ্বর মানে এই যে ভূতলের যে যেখানে জন্ম মৃত্যুর সব এরকম মায়া মোহ অহংকার ঘৃণা মিথ্যা দুরাচার অনাচার এগুলো সব নশ্বর জায়গা, তাহলে এই লোকে তারা জন্মাবে না, সে অন্য লোকের ধাম পাবে। আবার একটা ওইখান থেকে আবার জন্ম, আবার অন্য একটা লোকের ধাম পাবে। ওই যে যদি সাধারণ মানুষের জ্ঞান বলি, তুমি যদি মিথ্যাচারী দুরাচারী হও, তুমি মিথ্যাবাদীর ঘরে জন্মাবে, তুমি সৎ বাক্য ঈশ্বর তত্ত্ব জ্ঞানে জন্মাবে সেই তুমি ওই কোথায় জন্মাবে, একজন যোগীর ঘরে জন্মাবে, কোথায় বলেছিল কর্মযোগে এই তত্ত্ব, তাই তো। আবার যদি তুমি যোগী ঘরে জন্মে তুমি যোগী মহাযোগী হও, তখন কি হবে, তুমি ওই ঋষি তত্ত্ব জ্ঞানে তুমি পদার্পিত হবে, ঋষি তত্ত্ব জ্ঞান হইতে কি হবে, ঋষিরা তোমাকে দেবতারা তোমার সঙ্গে পদার্পিত আলোচনা করবে, দেবতারা ঋষি যখনই হবে, ঋষির দেবতা তৈরি করেছে, ঋষিরাই করেছে, ঋষিরাই ওষুধ তৈরি করেছে, ঋষি পরম্পরাতেই হয়েছে। কে ঋষি, সেই ঋষির নাম আছে এক, কে দুরাচারী মিথ্যাবাদী মায়াময়ে ভরা সেই পত্নী ওষুধের জন্ম দিয়েছে, আর এক পত্নী সৎ সৎকাম যার নাম, হয়েছে তাহলে সৎকাম ওই ওই পত্নী সব দেবতাদের জন্ম দিয়েছে একটা একটা করে, হয়েছে তার দেবকুল আছে অসুরকুলও আছে, তুমি কোন কুলে যাবে তোমার আছে। ব্রহ্মর দিনের সমাগমে সমস্ত জীব আসক্ত অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। তাহলে কি বলছে, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অভিব্যক্ত হয়েছে এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। তাহলে ব্রহ্মা তোমার ভেতরে যখন ওই ব্রহ্মা বস্তুর অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, তখন তুমি কি বলবে, ওই ভূতলে থেকে পাতালে চলে যাবে। যখন ওটা ব্রহ্ম বস্তু আলোকিত হইবে, তাহলে ওই যে বললাম দিনের মধ্যে যদি আমার সাদা আলো সঞ্চিত হয়, তুমি এনলাইটেড পার্সন হবে, তুমি ওরকম সচ্চিদানন্দ হইবে। সাদা আলো, লাল আলো না, সবুজ আলো শুধু না, হলুদ আলো না, গেরুয়া আলোও না, হয়েছে কি বললাম, সাদা আলো যখন হবে তুমি এনলাইটেড, ধীরে ধীরে যেটা কালো হয়ে যাবে তখন তুমি হবে ভূতল পাতালের ওষুধ, হয়েছে এরকম। হে পার্থ, সেই ভূত সমূহে পূর্ণ উৎপন্ন হয়ে ব্রহ্মারাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমন তারা আপনা হতে প্রকাশিত হয়। তা তুমি যখনই এই তো হবে আপন আপনি ওই তত্ত্ব জ্ঞান তোমার ভেতরে আসবে, কাছের সঙ্গে কথা বলতে পারবে, জীব এই মাছি এটা মশার সঙ্গে কথা বলতে পারবে, জলের সঙ্গে তোর এই যে গঙ্গা মা উঠে গেছে তোর সঙ্গে কথা বলবে, চাইবি এইখানে চলে আসবে, যেতে হবে না কোথাও, এইখানে ঋষিরা ওই করে এখানে বসে বসেই পায়। আমাকে একজন বলেছিলেন, একজন সদ্গুরু ব্যক্তি, তুমি আরাধনায় লপ্ত,
তোমার তৃষ্ণা পাইয়াছে, তুমি এই ঘট হইতে ওই যে তৃষ্ণার্থ পদার্থ কিভাবে পাইবে? তুমি এখানে কাউকে দেখে ওই জিনিস দিতে বলতে পারবে না, তুমি নিজে স্পর্শ করে নিতে পারবে না, কারণ ওটা একটু দূরে, এটা তো কাছে আছে। এই আমি এর বাইরে গন্ডি দেওয়ার বাইরে বেরোতে পারবো না, আমি কাউকে বলতে পারবো না, আমি স্পর্শ করে নিতে পারবো না, আমি এর বাইরেও বেরোতে পারবো না। তা কিভাবে আমি তৃষ্ণার্থ আমার তৃষ্ণার মেটাবো, কিভাবে মেটাবি বল? স্পর্শ না করে প্রসাদি নেওয়া, গ্রহণ করা, তুমি গন্ডির মধ্যে আছো, লক্ষণ গন্ডির মধ্যে, তখন তুমি কিভাবে পাইবে এই তত্ত্ব জ্ঞান? এই তত্ত্ব জ্ঞান যখনই আসবে জেনে নিস, এটা প্রশ্ন বলে দিলাম, এটা জানবি, জানতে পারবি, অসুবিধা নেই। হয়েছে কি বললাম? জেনে নিবি, এই তত্ত্ব আছে, জেনে নিবি, আর তুমি জানো, বিশ্লেষণ করো নিজেকে নিজে, তারপরে জানতে পারবে, দেখবি দিয়ে যাবে। এসে কিভাবে আসছে এটা জানতে হবে, এটাই হচ্ছে তত্ত্ব জ্ঞান। এই তত্ত্ব জ্ঞানেই পরম জ্ঞান আছে। এই গাছের সঙ্গে কথা বলবো, গাছ কিভাবে কথা বলে বলতো? এই পাতাটা পড়লে একজনের শব্দ হলো, এইভাবে কথা হয়, শব্দ হয় বলে। তাহলে শব্দ দিয়ে কথা হবে গাছের সঙ্গে? সত্যি হবে না, মন দিয়ে কথা হবে। তাহলে মনের ভাষা গিয়ে জানতে হবে, মন দিয়েও আবার হবে না, অনেক সময় আত্মা দিয়ে হবে। তাহলে আমার আত্মা ওর মধ্যে ঢুকে যাক না, ওর আত্মা আমার মধ্যে ঢুকে গেলে হবে। আত্মজ্ঞান মানে আত্মভাষা গিয়ে জানতে হবে, কথা বলা। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হয়েও তা বিনষ্ট হয় না। তাহলে সব পঞ্চভূত বিনষ্ট হয় না, কি কেন বললো? আমার তো শরীর, আমি মৃত হলে আমাকে হয় জ্বালিয়ে দেবে, আমার শরীর দগ্ধ করে দেবে, দহন হয়ে যাবে, পঞ্চভূতের দেহ। তাহলে পঞ্চভূতে কি দগ্ধ হয় না, কি নষ্ট হয়েও নষ্ট হয় না? এই তত্ত্ব জ্ঞানকেই আত্মতত্ত্ব জ্ঞান বলা হয়। সেই অব্যক্তকে অক্ষর বলে। তাহলে এই তত্ত্ব জ্ঞান হচ্ছে অক্ষর জ্ঞান, অক্ষর ব্রহ্মযোগ। এইখানেই তখন তোমার অক্ষর জ্ঞান আসবে। স্কুলে লিপি লিখে ইংরেজি বাংলা, আবার ইংরেজি শ্রেষ্ঠ বলে বাংলা 5118 বছরের পুরনো, তারও পুরনো অতীতের ভাষা। হয়েছে কলিযুগের বয়স 5118 বছর, এই যুগের বয়স, কিন্তু 2017-18 বলছে এটা না। হয়েছে কি বললাম? তাহলে এরকম তত্ত্ব জ্ঞান, তাহলে অক্ষর জ্ঞান কখন আসবে? যখন ওই পঞ্চভূত শেষ কি হলো, দগ্ধ হয়েও শেষ হলো না, তত্ত্ব সম্পূর্ণ করো তত্ত্ব শেষ হলো না, তখন তোমার ভেতরে অক্ষর ব্রহ্ম জ্ঞান আসবে, তখন তোমার ভেতরে আধ্যাত্মিক চেতনা আসবে। আর যখন এই আধ্যাত্মিক চেতনা আসবে, তুমি ধীরে ধীরে পরম ধাম লাভ করবে। হে পাত্র, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুর তার মধ্যে অবস্থিত। এই কোথায়? ধর পৃথিবীর মধ্যে সবকিছু অবস্থিত, আর পৃথিবীকে যদি জানতে পারি সবকে জেনে যাবি না? এই পরম ব্রহ্ম হয় যদি ব্রহ্মলোক, এই জ্যোতিষ ব্রহ্ম যেটা বলা হয়, তাহলে জ্যোতিষ ব্রহ্মের জন্য তত্ত্বকে জেনে যাস, তাহলে সব জানা হয়ে যাবে না? তাই সূর্যের আলো সব জায়গায় পড়ে, যেখানে যেখানে পড়ে সেই আলোকে যদি ধরতে পারিস, আলো জ্ঞানে যদি চলতে পারিস, আলোভূত বলেছে, রশ্মিভূত অগ্নিভূত হয়েছে, যদি পেতে জানিস, জানতে জানিস, তাহলে সব হয়ে যাবে না কাজ? হয়েছে হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। কোন কালে? যে কালে যোগীরা ফিরে আসতে চায় এবং ফিরে আসতে পারে না, তাদের কথা আবার বলছেন। কি বলছেন? ব্রহ্মবিক্ত পুরুষ গণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্ল পক্ষে ও 6 মাসে উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে। তাহলে কোন দিন, দিনটা মনে রাখ, ব্রহ্মবিত পুরুষ গণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্ল পক্ষে ও 6 মাসে উত্তরায়ণ কালে। 6 মাস মানে কি? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস। আশ্বিন মাসে কোন পক্ষে? শুক্ল পক্ষে। তার শুভ একটা দিন আছে, দিনের ব্যাখ্যা আছে, বলবো পরে। জ্যোতি, তোমার ভেতরে যে জ্যোতি বিন্দু, যে জ্বলিত বুদ্ধিবিমান, সেটা তো জানতে হবে। আর কি? পুরুষগণ অগ্নি, ভেতরে যে অগ্নি সবসময় জ্বলে থাকে, অগ্নি তত্ত্ব জ্ঞান মানে আগুন বা লাইট বা আলো। সেই আলোর সম্বন্ধে যখন ব্রহ্মবিত হইবে, তোমার জ্ঞান আসিবে, সেই দিনে তোমার যদি কোনো দিন মৃত্যু হয় বা দেহ ত্যাগ করে থাকো, সেই দিন তুমি ব্রহ্ম লাভ করিবে।
ওই যে কি বললাম কোন মাস আশ্বিন মাস, ওর জন্য ওর নাম আশ্বিন, আশ্বিন আশ্বিন মাস কৃষ্ণ পক্ষে না শুক্লপক্ষে, শুক্লপক্ষে তার মানে পূর্ণিমা ওই তিথিতে শুক্লপক্ষে। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে ছয় মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মৃত্যুলোকে পদার্পণ করেন। তাহলে যারা কৃষ্ণপক্ষে যারা মৃত্যুবরণ করেন, কৃষ্ণপক্ষে মানে অমাবস্যা তিথিতে, দক্ষিণায়নে ছয় মাস, দক্ষিণায়নে ছয় মাস মানে হচ্ছে তোর আশ্বিন পর্যন্ত হলো উত্তরায়ণ, ভাদ্র আশ্বিন কার্তিক, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, মানে চৈত্র ফাল্গুন মাসে যারা পদার্পিত হয় কোন কোন সময় কৃষ্ণপক্ষে, কখন ধূম রাত্রিতে, ধূম মানে অন্ধকারচ্ছন্ন সন্ধ্যা হতে পারে, আবার ভোরের দিকে রাত্রি হতে পারে, ধূমাপন্ন রাত্রি মানে অন্ধকারচ্ছন্ন হয় সকাল সন্ধ্যে থেকে রাত ভোর পর্যন্ত, এই সময় যারা মৃত্যুবরণ করবে তারা চন্দ্রলোকে ধাবিত হবে, কিন্তু চন্দ্রলোক হইতে আবার কোন লোকে আসিবে, মর্ত্যলোকে আবার আসিতে হইবে। কি বললাম, বৈদিক মতে এই জগৎ হইতে দেহটাকে দুইটি মাগ আছে, একটি হচ্ছে শুক্ল অপরটি হচ্ছে কৃষ্ণ, একটা শুক্ল বলেছে শুক্ল আর কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব কি পক্ষ আছে, এই দুটো পক্ষ শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ, শুক্ল শুকল সু মানে সুন্দর, ক মানে কলি কল, আর ল মানে লজ্জিত, বুঝছে, ল মানে তোমার ভেতরে লং ভাব আসবে, লং অং ডং লং টং বং বলি কেন কি লং এর এই লং, তারপরে কং কং মানে কংসবধ, কংসের মতো শক্তিশালী হতে হবে, নাহলে কৃষ্ণ ওকে বধ করতো না, কংস তোমার হতে হবে, স মানে তোমাকে সূক্ষ্ম হতে হবে, সং কং লং শুক্লং, বুঝছে, তাহলে তোমাকে শুক্ল, তার মানে তোমাকে সূক্ষ্ম বিন্দু হইতে জ্ঞান অর্জন করিতে হবে, তার মধ্যে থেকে কংসের মতো শক্তি অর্জন করিতে হবে, লং মানে তোমার ভেতরে ওই লজ্জা ভাবাপন্ন যাতে আসে, তুমি যাতে ওই লজ্জা মানে ওই লজ্জা না যে লজ্জা এখন বর্তমানে আছে, ওর যে লজ্জা ভাবাপন্ন ওর মধ্যে তুমি লজ্জিত, যেমন লজ্জাপতি হাত দিলে দেখবি বন্ধ হয়ে যায়, ঠিক ওই ভাব যখন তুমি ওর মধ্যে আসো তোমার ভেতরে প্রকোষ্ঠ বন্ধ হয়ে যাবে, তোমার পরম আত্মা প্রকোষ্ঠ বন্ধ হয়ে যাবে, ওই লজ্জা, এই লজ্জা যে লজ্জার কথা আমি প্রকৃতভাবে আছে পরিবেশ সংসারে সেই লজ্জা না, কিন্তু তোমার ভেতরে যখন টাচ করবে ওই চিত্তকে, বুঝছো, তোমার ভেতরে লজ্জা আস্তে করে বন্ধ হয়ে যাবে, তুমি তখনই ত্যাগ তোমার পরম ধাম লাভ হবে, তখনই তোমার সমাধি হবে, বুঝছো, এই চার জন্য শুক্ল পক্ষ, ওই জন্য পূর্ণিমা তিথি সর্বেসর্বা বলেছে, যারা পূর্ণিমা তিথিতে দেহ ত্যাগ করেন তারা একটু উপরে থাকে। আর বলেছে অপরটি কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষে যাই বলে এমন কিছু না যে কৃষ্ণপক্ষে হলে হবে না, হবে, তারা চন্দ্রলোকে যাবে, চন্দ্রলোকে যাবে, কৃষ্ণপক্ষে যাদের হয় তারা চন্দ্রলোকে গিয়ে আবার মর্ত্যলোকে আসিতে হবে, কেন কিছু কর্ম ভুল করেছিল তার জন্য আমাকে তাদের মর্ত্যলোকে পাঠিয়ে দিতে হবে, বুঝলে, মানে ক্রি মানে কৃপণত্ব, স স স মানে শ্রেষ্ঠত্ব, কৃপণের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে, কৃপণত্ব তো শ্রেষ্ঠ হয়েছে, তাহলে ওর জন্য কৃষ্ণ বলেছে, কৃষ্ণ ওই কৃষ্ণ না যে পরম কৃষ্ণ সেই কৃষ্ণ না, এই কথার অর্থ কৃষ্ণ পক্ষের অর্থ হচ্ছে এই প্রশ্ন, মানে তুমি কৃপণ হতে হতে ওকে দিলি না ওকে দিলি না মানে ভোগ করে করে কৃপণ হয়েছ, আর তোমার মধ্যে কৃপণতা এসেছে, আর অংশ স সংশ মানে তোমার সেই অংশ তোমার শ্রেষ্ঠ হয়েছে ওখানে সয় শ্রেষ্ঠ হয়, তাহলে তখন তুমি শ্রেষ্ঠ হবে, আর তোমার মধ্যে কৃপণ হতে হতে শ্রেষ্ঠ যখন হবে তখন তুমি যাবি, কিন্তু আবার তোকে আসতে হবে, ভুল করেছিস সেটাকে কেটেই যেতে হবে। তা শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করিলে তাকে ফিরে আসতে হয়। এইখানে অনেকে ভণ্ডারা কি বলে জানিস, যারা কৃষ্ণ সাধন তাদেরকে আবার পাঠানো হবে, কৃষ্ণ মার্গ বলেছে, মার্গ কৃষ্ণের পথ না, কিন্তু ওই কৃষ্ণ সেই কৃষ্ণ আলাদা, সব কৃষ্ণ সব নাম এক জায়গায় মেলালে হবে না, সেই শিব আমি বলবো ক্যালেন্ডারে শিব দেখে বসে থাকবে বসে গাঁজা গাঁজা ভম ভম করে, সেই শিব এই শিব সদা শিব আলাদা, মহেশ্বর আলাদা, ভোলানাথ আলাদা, তার তথ্য জ্ঞান আছে, কিন্তু তথ্য একই জায়গায় আছে, এক জায়গায় তোলার জন্য আছে, সবাই আলাদা, শরীর তত্ত্ব দিয়ে দেখলে অনেকে অনেক আলাদা, কিন্তু ভেতরে তথ্য জ্ঞান দেখলে সেই একই জায়গায় পৌঁছাবে, বুঝলে, তাহলে এই কৃষ্ণ মার্গ, এই যে যে কৃষ্ণ এই যে বলছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ, এই কৃষ্ণ মার্গ ওই কৃষ্ণ মার্গ দুটো এক না, বুঝলে,
কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ, কৃষ্ণ মার্গ শুক্ল মার্গ, যেটা চন্দ্রের থেকে আমরা বুঝতে পারি কৃষ্ণপক্ষের দিন শুক্লপক্ষের দিন। হে পার্থ, ভক্তরা এই দুই মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হয় না। তাহলে যারা এই দুই মার্গ জেনেছে, এই দুই মার্গ কৃষ্ণ মার্গ আর শুক্ল মার্গ, এই দুই মার্গ যারা জেনেছে তারা কোনোদিন মোহের পাল্লায় পড়বে না, তারা কোনোদিন তাদের মধ্যে কোনোদিন মোহ থাকবে না। তুই কৃপণ হবি নাকি? তাহলে তো কৃপণ হলে মোহ আসতে পারে, মোহ আসবে না। তাহলে কৃপণ কৃষ্ণপক্ষে যাবি, কিন্তু মোহ ত্যাগ করে যদি যেতে পারিস কৃষ্ণপক্ষ যেতে পারিস, হবে চন্দ্রলোক ধাবিত হবে, সবাইকে আলো দিতে পারবি এরকম চন্দ্রের মতো, তার কোনো তেজ থাকবে না, ওখানে মোহ বাদ চলে যাবে। তাই বলেছে এই দুই মার্গের তথ্য জ্ঞান যাদের মধ্যে আছে তারা কোনোদিন মোহগ্রস্ত হবে না। অতএব হে অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো। তুমি ভক্তি যোগ অবলম্বন করো, এই যে ভক্তি যোগ জানতেছি যে 21 দিন, এইখানে এই তথ্য জ্ঞান জানছিস, তোমার মধ্যে মোহ কাম লোভ লালসা এসে বাজবে না, ত্যাগ হয়ে যাবে। আর ত্যাগ হলে একটু উপরে উঠবে, শুধু অর্থের দিকে না পুণ্যের দিকে উঠবে, পুণ্য করছি বুঝলি কি বলে, পুণ্য তুই একা না, তোর পরিবেশে হবে, তোর পরিবারে হবে, তোমার সবার হবে, আস্তে আস্তে তোমার সঙ্গে যারা থাকবে তাদেরও হবে, এই যে সঙ্গ আস্তে আস্তে হবে, সঙ্গ করলেই হয়, সৎসঙ্গ করিতে হয়। ভক্তিযোগ অবলম্বন করে তুমি যদি কোনো ফলের বঞ্চিত হবে না, তাহলে ভক্তিযোগ অবলম্বন করলে যে ভক্তিযোগ 21 দিনের, 21 দিনের তথ্য জ্ঞান ও দর্শন, তাহলে 21 দিনের ভক্তিযোগ যারা অবলম্বন করেছে, যারা ভক্তি, তাদের কোনো ফলেরই বঞ্চিত হবে না, তারা কোনো ফলে বঞ্চিত হয় না। বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ আদি ও পরম ধ্যান প্রাপ্ত হও। কেন ভক্তিযোগ নাম দিয়েছি বুঝতে পেরেছি? এবার 21 দিন এই ভক্তিযোগ, এটা আমরা কি করছি অক্ষর ব্রহ্ম কাছে, কেন ভক্তিযোগের কথা ছান্দোগ্যোপনিষদ সেখানেও ভক্তিযোগের কথা আছে, ভগবত পুরাণ সেখানে ভক্তিযোগের কথা আছে, শিব যোগ দর্শন সেখানে ভক্তিযোগের মাগ পরবর্তী অধ্যায় বলে হয়েছে। তাহলে এই যে ভক্তিযোগ, ভক্তি কি? ওই ভক্তি যে ভক্তি এই আশেপাশে শুনতে পাচ্ছে ভক্তি, তাহলে যারা জানে না তারা উল্টো পাল্টা বলে বেড়ায়, যারা জেনেছে বলবে না, আসো বলো জানো, একসঙ্গে জানি, তুমি কি জানো আমি কি জানি জানো, তথ্য জ্ঞান নিয়ে বসো দেখো কি হয়, আসবে না সামনে ধরা দেবে না, শয়তানি ভণ্ডামি করে বেড়াবে, বুঝতে পারছো কি বললাম? তখন পাশে একজনও বলে সৎসঙ্গ, এক জায়গায় যারা সৎ ব্যক্তি তাদের সঙ্গে হয়, একজন সৎ হয়ে বাদ বাকি সব অসৎ, তাহলে কি হবে, অসৎ গুলো সতে পরিণত হবে আর সৎ ব্যক্তি কিছুটা নিম্নে নেমে যাবে, নাম না নামলে তো অসৎ ব্যক্তিকে সৎ করতে পারবে না, বুঝতে পারছি? আর যারা সৎসঙ্গ করতে চায় তারা উপরে ওঠে, করে নিচে নামে না, তাদের মধ্যে ভক্তিভাব জাগৃত হয়, তারা কোনোদিন অভক্তি আসে না তাদের মধ্যে, আর যাদের মধ্যে অভক্তি আছে তারা কোনোদিন সৎসঙ্গ করতে পারবে না, তারা ভণ্ডামি করে বেড়ায়, এ আমার বড়, ও আমার বড়, এ আমার সে, এ আমার ও, বুঝলি কি বললো? তাহলে যারাই তপস্যা করে তারাও হয় তাদের মধ্যে ভক্তিভাব জাগৃত হয় আদি পরম ধামও প্রাপ্ত হয়। তো শুধু আমি এই ভগবদ গীতা জানলে হবে না, কি কি বলেছে দেখ, বেদ পাঠ করলেও হবে, যজ্ঞ অনুষ্ঠান করলেও হবে, তপস্যা করলেও হবে, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে তা করলেও হবে, কিন্তু ভক্তিভাব পণ্য জাগৃত হইবে, ভক্তি যোগ দর্শন আনিতে হইবে, নাহলে হবে না। না জেনে তুমি করতে গেলে ভুল হবে না, ভক্তি পাবি। তাই বলেছেন পরমোক্ত লাভের জন্য যিনি কৃষ্ণ ভাবনায় ভক্তি যোগ দর্শন অর্পণ করেছেন বা তার জ্ঞান জেনেছেন এবং তার পরম তাদেরই পরম ধাম লাভ হয়েছে। বেদস্য যজ্ঞে তপস্য চৈব দানস্য যত পুণ্য ফলম পরিদৃষ্টম তত সর্বমিদং বিদ্যা যোগী পরম সানুপত্যে চর্দম। কারণ যারা যজ্ঞ তপস্যা করে তাদেরও হবে ভক্তিযোগ, তাদের ভক্তিযোগ দর্শন আনতে হবে, লাভ না আমি যজ্ঞ করে উল্টো পাল্টা ভাবে হবে ভক্তিযোগ না, যজ্ঞ করি অন্য একজন পাশে যা দেখি অন্যটা কথা হবে, হবে না। তাহলে যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যে কর্ম করতে গেছে সেই কর্ম তোমাকে করতে হবে, সেই কর্ম ছাড়া অন্য কিছু ভাবলে হবে না, হয়েছে কি বলো? আর যখন যেখানে কিছু করতে এসেছি সেই কথার মধ্যে কিছু প্রশ্ন আসে সেখানে বসেই জানতে হবে। তুমি যেমন একজনকে বলে পেছনে বললে কেন, তাহলে সেপশনে ভাবতে পারো, ভাবলেও ক্ষতি হয়, সামনাসামনি সম্মুখে বলতে হবে, হয়েছে কি বললাম? তাহলে
ইতি পরমত্ব লাভের বিষয়ে অক্ষর ব্রহ্ম যোগ সমাপ্তে সর্বমঙ্গল কার্য সিদ্ধি একুশ যোগ ভক্তি দিনে অষ্টম দিন ও সমাপনম। অষ্টম দিন ও সমাপ্তিতে মহামন্ত্র জপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বমঙ্গল কার্য সিদ্ধে ভক্তি যোগ অষ্টম দিন সমাপনম। ওম শান্তি শান্তি শান্তি। ওম ভালো বাবা।